এই নিয়ম সারা বিশ্বের যত বেসরকারি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার নিয়ম। তো যখন মাদ্রাসায় ভর্তি হয় শুরু, তখন অনেকে ফটো নিয়ে আসে না, কেউ টাকা নিয়ে আসে না ভর্তি ফি ইত্যাদি কারণে সাথে সাথে ভর্তি হয় না, ফর্মটা নিয়ে বলে হুজুর বাড়ি থেকে আসি কালকে ছেলেকে ভর্তি করে দিয়ে যাব। ঠিক আছে যান। তো ফর্ম নিয়ে যাওয়া আসা শুরু করেছে, এখনো তালেবিমের খাতায় নাম লেখানো হয়নি। ভর্তি না হলে তাকে ছাত্র বলা যাবে নাকি? এখনো ভর্তি হয়নি তো ছাত্রই না, কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই রকম সম্পর্কে আল্লাহ রসুল কি বলছে শুনুন, ভাইরা আমার বাবাজিরা মামে মোতা আল্লিমিন ইয়াত্তালিফু ইলা বাবি আলিমিন, মাদ্রাসায় যাতায়াত শুরু করেছে এখনো নাম খাতায় তুলতে পারেনি। আল্লাহ রাসূল বললেন ইল্লা কাতাবাল্লাহু লাহু, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাদিন। ও বিশ্ববাসীরা শুনে রাখো, ফকির লাইন তকমা দিয়েছো যারা, গরিব যারা তকমা দিয়ে দিয়েছো এই লাইনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, তালেবিল খাতায় কোনো নাম ওঠেনি যাতায়াত করার জন্য। তুমি যদি একটা বছর সারা বছর ধরে ইবাদত করো, দিনের বেলা রোজা রেখেছো, রাতের বেলা নামাজ পড়েছো, দান ধ্যান করেছো, যতটা ইবাদত হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আল্লাহ রসুল বললেন ওই তালেব ইলমের আনাগোনার কারণে, যাতায়াতের কারণে মহান আল্লাহ সেই তালেব ইলমের আমল নামায় এক বছরের সওয়াব লিখে দিল। কোনো বানানো কথা নয়, যাদের ইচ্ছা রেফারেন্স দেখার জন্য জলসার পরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যাতায়াত শুরু করেছে এক বছরের, তার স্বভাব লিখে দেওয়া হয়েছে। ভাইরা আমার বাবাজেরা, বড় দুঃখের কথা, আমাদের গ্রামের জলসায় শুনিয়েছিলাম, আমি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় একজন নগণ্য খাদেম, তো এই আদমানিয়া মাদ্রাসায় বিশাল বড় মাদ্রাসা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। কোনোদিন গেলে দেখবেন 1945 সালে মাদ্রাসা শুরু হয়েছিল, প্রায় 74 বছর মাদ্রাসা চলছে, 700 কাছাকাছি ছাত্র। তো এই মাদ্রাসার পিছনের দিকে একটা সিনিয়র মাদ্রাসা মানে সরকারি মাদ্রাসা আছে, তো সেই সরকারি মাদ্রাসায় মাঝে মাঝে বিভিন্ন মিশনের ভর্তি পরীক্ষা হয়। বিভিন্ন মিশন আছে তো আমাদের বাংলাতে, অমুক মিশন তমুক মিশন, তো ভর্তি পরীক্ষা দিতে যারা এসেছে গার্জেনরা, তারা মাদ্রাসার পাশে একটা বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে গাড়ি রেখেছেন। গাড়ি রাখার পরে জোহরের নামাজ পড়ে আমি এসেছি, গাড়ি দেখেই বুঝেছি হয় বিয়ে বাড়ির গাড়ি আর না হলে ভর্তি পরীক্ষার গাড়ি। হয় ভর্তি পরীক্ষার নাই বিয়ে বাড়ি। তো জোহরের নামাজ পড়ে ছাত্রদের এসে উঠিয়ে দিয়ে আমি আমার কোয়ার্টারে আসছি, আমার সামনে দিয়ে এক ভদ্রলোক যাচ্ছেন, তিনি হয় খেয়াল করেননি বা যাই হোক আমি পিছনে আসছি, তো আমাদের মাদ্রাসার দিকে এইভাবে এরকম থুতু ফেলে বলছে আবার কোনো প্রতিষ্ঠান হলো, কিছু কাজ করে না, আমার কিছুই হয় না। আল্লাহু আকবার, সেই দিনের আমার মনের ব্যথাটা যদি আমি কোথাও উগড়ে দিতে পারতাম, আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে হায় খোদার বান্দা, তোমার ছেলেকে মিশনে পড়াবে বলে ভর্তি করানোর জন্য পরীক্ষা দিতে নিয়ে এসেছো গাড়িতে চড়ে, ভালো কথা, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানাবে, ভালো কথা, অসুবিধা আছে নাকি আপনাদের, কেউ ডাক্তার বানলে আপনার গা জ্বালা করবে নাকি? তো কারো তো বিশেষত মাদ্রাসার সাথে যারা মোহাব্বত করে তাদের গা জ্বালা করবে নাকি? তাহলে আপনার ছেলে মিশনে পড়বে, ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে, কই আমার তো গা জ্বালা করেনি? তাহলে এই মাদ্রাসাতে যখন ছোট ছেলেরা, আর বেশিরভাগ ছেলেরা সব গাছে চড়া আম কুড়িয়ে খাওয়া ছেলেরা, মানে বুঝতে পেরে গেছেন নিশ্চয়, এতক্ষণ ছেলে যখন বদমাশি শুরু করে, পড়ালেখা হচ্ছে না, আমি অভিজ্ঞতা বলছি, আমি কোনো
আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক, আমার আমার রিয়া তাকাব্বুর অহংকার নয়, অল্প বয়সে অভিজ্ঞতাতেই বলছি। বহু লোক বলে আশিকুল একটা ভালো মাদ্রাসা দেখ তো বদ্ধ শয়তান হয়ে গেছে, দুষ্টামি করছে, ভর্তি করে দেব। মানে ছেলে যখন আর বাঁধা ধরার মধ্যে থাকছে না, গাছে চড়ছে, খেজুর পাড়ছে, আম চুরি করে খাচ্ছে লোকে বদমাশি, তখন বলে যা মাদ্রাসা ছেড়ে দে। মানে যেটা অচল ওইটাকে মাদ্রাসায় দিয়ে দে, এইরকমই ছাত্ররা তো আসবে। আর গরিব ফকির দুস্থ এতিম ছাত্ররা এখানে আসে, এমনকি আমার বহু বন্ধুরা এখানে বসে, ছোটবেলাকার সাথীরাও বসে আছে, ওরা ভালো বুঝবে। এখনো ওই একই অবস্থা আছে, দু বছর আগের কথা বলছি, আমার মাদ্রাসার ঘটনা। ছুটি হয়ে গেছে, দুটো কথা বলবো, ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, একটা ছেলে তখনও ঘুরছে। দুদিন পরে, একদিন পরে, দ্বিতীয় দিন, কি বাবা তুমি বাড়ি যাওনি? বলে হুজুর আমার আব্বা আসবে বলছিল, ফোন করেছিলাম অমুক জায়গা থেকে, অফিস থেকে, আমার আব্বা আসেনি। তো আব্বা আসেনি তো কি হয়েছে, কোথায় বাড়ি? আব্বা আসেনি আর নিজের কাছে টাকা নেই বাড়ি যাওয়ার মতো, 1500-1700 টাকা বাস ভাড়া অটো ভাড়া দিয়ে বাড়ি যাবে, সেই টাকাটা ছেলের কাছে? এই ছাত্ররা মাদ্রাসায় পড়ে। এক ছেলের অভিভাবককে ফোন করা হয়েছে, আপনার ছেলে গুরুতর অসুস্থ, আসুন মাদ্রাসা থেকে নিয়ে যান। প্রায় সব মাদ্রাসায় থাকে আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায়, বসিরহাটের মাদ্রাসায়, যে কোনো ছাত্র অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা মাদ্রাসার তরফ থেকে বিনা পয়সায় করানো হয়, দুই একদিনেই প্রায় সকলে ভালো হয়ে যায়। যদি কারোর একটু বেশি ডেঞ্জারাস হয় তখন খবর দেওয়া হয়, গার্জেন এসে নিয়ে যায়। এই ছাত্রর বেলাও দুই দিন তিন দিন চিকিৎসার পরে যখন ভালো হচ্ছে না, তখন ফোন করা হয়েছে আপনার ছেলে অসুস্থ, নিয়ে যান বাড়ি। একদিন হয়ে গেল আসেনি, আবার দ্বিতীয় দিন ফোন করা হয়েছে, তো আব্বা ওদিক থেকে ফোনে বলছে, হুজুর যে যে ছেলেটাকে নিয়ে আসবো, টাকা পয়সা নেই, তাই মজুর খেটেছিলাম, সে টাকা দেয়নি, কালকে দিবে বলেছে, ওই টাকাটা নিয়ে ইনশাল্লাহ আমার ছেলেকে নিয়ে আসবো। এই সন্তানদের পড়ানো হয় মাদ্রাসায়। ভাইরা আমার, তাহলে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কই আমার তো গা জ্বালা করেনি। গরিব ফকির দুস্থদের ছেলেদের যখন পড়াচ্ছি, তাহলে তোমার কেন এত গা জ্বালা করছে বাবা? থুতু ফেলে ঘৃণা ভরে ঘৃণা প্রকাশ করতে হচ্ছে? শুনে রাখো আল্লাহ রসুল কি বলছেন। একটা খালি সুসংবাদ দিয়েছি তাদের জন্য, তার পরের আয়াত পরের বাক্যে আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ও বিশ্ববাসীরা শুনে রাখো, তালেবুল ইলম হওয়ার জন্য আসা যাওয়া করা যে ছাত্রটা, ওই ছাত্রটার প্রতি কদমে কদমে এই রকম সওয়াব আল্লাহ দান করবেন, কাল হাশরের দিনে জান্নাতের মধ্যে তার প্রতি কদমের বদৌলতে একটা করে শহর নির্মাণ করে দেবেন, প্রতি কদমের বদলে একটা করে কামরা নয়, একটা রুম বা একটা ছোট ঘর, অ্যাপার্টমেন্ট, একটা গ্রাম, একটা শহর নির্মাণ করবেন, শহর প্রতি কদমের বদলে। এখনো তালেব ইলম হয়নি, তালেব ইলম হওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে, তার দেখুন মর্যাদা। অবানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাতি, জান্নাতে তার জন্য একটা করে শহর আল্লাহ নির্মাণ করে দেবেন। অনেক শয়তান এখন অনেকের মাথায় পুশ করছে, কত কদম যাবে, কত শহর হবে, এত শহর একজনের থাকার জন্য লাগে নাকি? অনেকের মাথায় প্রশ্ন আসছে না, হুজুর এক ঘর একটা না হয় বড় বাগান মতো হলে হয়ে যাবে, এত শহর নির্মাণ করবেন কি দরকার? ও তালে বিলিমের জান্নাতে শহর নির্মাণ হচ্ছে, গাজালা করছে, আর তোমার আম্বানি 800-900 কোটি টাকা খরচ করে
দু তিন বছর দশ বছর থাকবে, আয়ু কত দিনের? ব্লাড সুগার, কিডনি খারাপ, হার্ট খারাপ, রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে, থাইরয়েড বেড়ে গেছে, কত রকমের অসুখ নিয়ে একটা লোক ক বছর বাঁচবে ঠিক নেই, তার জন্য শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে ঘর নির্মাণ করছে। কই তার বেলা তো গা জ্বলেনি তোমার? মূর্খের দল, তালেব ইলমের জান্নাতে শহর আল্লাহ নির্মাণ করে দিচ্ছে, ও মনে প্রশ্ন জাগছে, আসলে শয়তান ঢোকা দিচ্ছে। রাসূলের কথা কেন করছে? আরে সম্মান, সম্মান দেওয়ার জন্য যদি এই তালেব ইলমের মাথায়, একজনের মাথায় দশটা পাগড়ি পরানো হয় তা আপনার খারাপ লাগবে নাকি? কোরআন শরীফ মুখস্থ করেছে, একটা কেন দশটা পাগড়ি পরানো হোক, যত দিবে তত সম্মান। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাসূল বললেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাতি, জান্নাতে শহর নির্মাণ করা হবে। এখানে শুধু থাকেনি, এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বললেন, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত জীবজন্তু পশু পক্ষী সৃষ্টি করেছে, ওই পশু পক্ষীরা ওই তালেব ইলমের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে, আল্লাহ গো এই তালেব ইলমের জীবনে কোনো গুনাহ থাকলে আপনি মাফ করে দিন। যত পশু পক্ষী আছে, কীট পতঙ্গ, পানির ভিতরে মাছ বসবাস করছে, তারাও দোয়া করে তালেব ইলমের জন্য, আল্লাহ এর জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আর ধোকায় কি পড়ে আছে মানুষ? হয়তো কোনো তালেব ইলমকে দেখেছে কি কাঁচা মেরে খেলছে, ডাঙ্গুলি খেলছে, ডাঙ্গুলি, ওই দেখ মাদ্রাসায় পড়ে কিরকম কিরকম শয়তান হয়েছে, দেখ ডাঙ্গুলি খেলছে, টুপি মাথায় নেই, হয়তো মোড়ের ধারে চলে গেছে, ওই দেখ মাদ্রাসায় পড়ে দেখ টুপি মাথায় নেই, হাজার রকমের ভুল ধরতে শুরু করে। করে তো নাকি, নাকি ভুল বলে যাচ্ছি সব, বাস্তবই তো বলছি নাকি? আরে বোকার কোথাকার, মাদ্রাসায় পড়ছে মানে মনে করে মনে ফারিস্তা হয়ে গেছে, আরে উট গাধা, দেখ মাদ্রাসায় পড়ছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই ওর গুনাহগুলো মাফ করে দিয়েছে, তার মানে তালেব ইলম যারা শুনছো তোমরা যেন শয়তানের পারদটা আরো বাড়িয়ে দিও না কাল থেকে, যে হুজুর বলে গেছে আমরা যা শয়তানি দুষ্টামি করব সব মাফ, এমন বাড়ি মারবে আল্লাহ শয়তানকে দিয়ে, সেদিন তোমার কোরআন শরীফ মুখস্থ করে সব ভুলে যাবে, তার মানে এই নয় যে মাফ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ভুল ত্রুটি তালেব ইলমের হয়, আল্লাহ বলছেন মাফ করে দিবেন। ফরিস্তারা, পশু পক্ষীরা দোয়া করতে থাকে, কেন দোয়া করে আমি বলি এবারে আপনাদের, এগুলো সব যুক্তি নির্ভর কথা, মানুষ বুঝতে চায় না, এখন আর আগে বললে বুঝে নিত, যে অন্ধ একদমে চোখ বন্ধ করে মাদ্রাসার প্রতি মহাব্বত জাগাও তো মানুষ মহাব্বত করত, এখন আর মানতে চায় না, ওই জন্য যুক্তি দিয়ে বোঝাতে হয়। আপনার গ্রামে যদি কোনো এক ব্যক্তি সম্পদশালী হয়, তাহলে সেই সম্পদশালী যদি ভালো মানুষ হয়, মানে দান দেন, সম্পদশালী দু রকমের হয়, এক কোটি টাকা আছে চাইতে যাও মুখ ঝামটা দিয়ে বলবে, আর লোক পেলি না খালি চেয়ে চেয়ে ঘুরে বেড়াচ্ছিস, মুখ ঝামটা দিয়ে দিল, আরে বাবা তোমাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, যদি মাদ্রাসার জন্য দু দশ হাজার টাকা দান চাইতে আসে তো দিলে অসুবিধা কোথায়, মুখ ঝামটা দেয়। ওই রকম বড় লোকের কোনো দরকার নেই, ওদের কথা বলছি না, এমন কিছু বড় লোক আছেন যারা দুঃখের দুঃখীতে দুঃখী হয়, কন্যা সন্তান বিয়ে দিতে পারছে না, এসে বলে ও আচ্ছা আচ্ছা বিয়ে হচ্ছে না, আল্লাহ তোমাকে করে দেবে, এই স্ত্রীকে বলে ওনাকে কিছু টাকা দিয়ে দিবে তো, আলহামদুলিল্লাহ দু দশ হাজার টাকা দেয়, এরম বড় লোকেরা আছে না, দেখতে কম কিন্তু আছে তো, যারা সম্পদ মানুষের ভালোর কাজে ব্যয় করে, সেই বড় লোকের কথা বলছি। এলাকায় সেই বড় লোককে মানুষরা পছন্দ করে না অপছন্দ করে, সব ফিদা হয়ে থাকে, সেই বড়বাবু যা বলে তাই শুনতে থাকে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে
সেই এলাকার মানুষদের অর্থনৈতিক উন্নতি ঘটান, মানে অর্থনৈতিক যে প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ করে দেন। এই জন্যই সেই পরলোককে মানুষরা সকলেই মনে করে, দেখো ইনি থাকা মানে আমাদের গ্রামে আমাদের সকলের লাভ। এবারে এইবারে বুঝতে পারবেন আল্লাহ রসুল কেন বললেন তালেবে ইলমের জন্য পশু পক্ষী কীট পতঙ্গ তারা দোয়া করতে থাকে। আল্লাহ রসুলের একটা ছোট্ট হাদিস বলে দেই, যে হাদিসটার ব্যাখ্যা দুই রকম ভাবে করা যাবে। বিশেষত আমার দেশের কিছু মানুষ তারা মনে করে মাদ্রাসা মক্তবগুলো হচ্ছে দেশের জন্য ভয়ঙ্কর, তাদের জন্য হাদিসটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গত রাতে আমি একটা ঘটনা দেখলাম, সেই ঘটনার ব্যাখ্যা আমি করতে পারলাম না। আল্লাহ রসুল বললেন, বাবা বলে ফেলো কি ঘটনা। আল্লাহ রসুলকে বললেন, হুজুর গো, রাতের অন্ধকারে দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে কোরআন করিম পড়তে শুরু করে দিয়েছিলাম। কেন? মক্কার শুরুর যুগে যারা কোরআন পড়তো তাদের মক্কার কাফেররা একদম দেড় হাত দিত। দেড় হাত মানে জানেন, এরা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার ভাষা। সেই এলাকাতে কিছু খারাপ মানুষ ছিল, তারা কেউ বদমাশি করলে ঘরে একটা দেড় হাত লাঠি রাখতো, সেই দেড় হাতে তেল মাখিয়ে রাখতো লাঠিতে, খুব পেদান পেদান। তো মক্কার শুরু থেকে যারা কোরআন পড়তো তাদেরকে কাফেররা খুব মারামারি করতো, ওই জন্য রাতের অন্ধকারে সাহাবারা দরজা বন্ধ করে ভিতরে কোরআন শরীফ পড়তো। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব খেয়াল করে শুনবেন বাবা, এটাও বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, দু জায়গাতে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সাহাবা, হুজুর গো, রাতের অন্ধকারে কোরআনুল কারিম পড়তে শুরু করেছি দরজাটা বন্ধ করে, এমন সময় লক্ষ্য করলাম দরজার বাইরে, ঘরের বাইরে আমার ঘোড়াটা বাঁধা ছিল, ওই ঘোড়াটা লাফানো শুরু করেছে। আমি মনে মনে ভাবলাম ঘোড়ার বুঝি কোনো অসুবিধা হয়েছে। দরজা খুলে বাইরে গেলাম, দেখলাম দরজার সব বাইরে ঘোড়াটা মাথা নিচু করে লেজটা হেলায় আর চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি মনে করলাম, হুজুর আমার বুঝি ভুল শোনা হয়ে গেছে। দরজা বন্ধ করে ভিতরে আসলাম, আবার কোরআন শরীফ খুলে পড়তে শুরু করে দিলাম। কিছুক্ষণ কোরআনুল করিম পড়ার পরে অনুভব করলাম বাইরে আরো বেশি ঘোড়াটা লাফাচ্ছে। মনে সন্দেহ হলো, কি জানি চোর চুরি করতে এসছে নাকি, দরজা খুলে বাইরে গেছি তাই হয়তো দূরে পালিয়ে গেছে, আবার ভিতরে ঢুকে এসছি আস্তে আস্তে করে হয়তো চোর এসছে খুলে নিয়ে যাবে, ঘোড়া লাফাচ্ছে। হুজুর গো, আবার বাইরে গেলাম, বাইরে যেয়ে দেখি ওভাবেই ঘোড়া চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। ভিতরে এসে কোরআন পড়ি, বাইরে ঘোড়া লাফায়। কোরআন বন্ধ করে বাইরে যাই, ঘোড়া চুপচাপ দাঁড়ায়। যতবার বাইরে গেছি চুপচাপ, ভিতরে এসে পড়া শুরু করেছি। তো হুজুর এটা কেন হলো আমি বুঝতে পারছি না, এর ব্যাখ্যা আমার মাথায় আসছে না। বাবা বুখারীর রিওয়ায়েত, বুখারীর হাদিস এটা। এবারে রসুল্লাহর ব্যাখ্যাটা শুনুন, রসুল্লাহ কি ব্যাখ্যা দিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো বাবা, কাল কিয়ামত পর্যন্ত যদি তুমি এবারে বাইরে যেতে ভিতরে আসতে, এর উত্তর ও ব্যাখ্যা তুমি খুঁজে পেতে না। আমি রসুল্লাহ তোমাকে এর ব্যাখ্যা দিচ্ছি, শোনো। আর রসুল্লাহর ব্যাখ্যাটা ও বিশ্ববাসীরা শুনে রাখো, ও বিশ্বের মানুষরা শুনে রাখো, যারা এখানে আছেন বাড়িদের মানুষদের শুনিয়ে দেবেন আমার তরফ থেকে। আল্লাহ রসুল ব্যাখ্যা দিলেন, ও আমার প্রিয় সাহাবা, তুমি যখন কোরআনুল করিম পড়তে শুরু করেছ, আল্লাহর আসমান থেকে করুণা আর রহমত নাজিল হওয়া শুরু হয়েছে। বাইরে ওই ঘোড়াটা রহমত নাজিল হওয়া দেখতে পেয়ে আনন্দে লাফালাফি করা শুরু করেছে। তুমি কোরআনুল করিম বন্ধ করে বাইরে গেছো, কোরআন বন্ধ, রহমতের অবতীর্ণ বন্ধ, রহমতের অবতরণ বন্ধ হয়েছে, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে, আবার ঘরের ভিতরে এসে কোরআন শুরু করেছ, কোরআন পড়ছ, আল্লাহর রহমত ঝরঝর করে ঝরা শুরু হয়েছে, ঘোড়ার লাফানো শুরু হয়ে গেছে, তুমি ঘোড়া দেখতে যাওয়ার জন্য কোরআন বন্ধ করেছ,
আর কোরআন বন্ধ, আল্লাহর তরফ থেকে রহমতও বন্ধ, ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেছে। কাল কিয়ামত পর্যন্ত এই করতে থাকতে তবু এর ব্যাখ্যা খুঁজতে পেরে না। আমি ব্যাখ্যা দিলাম, কোরআন পড়লে আল্লাহর রহমত নাজিল হয়েছিল, আর তাই রহমত নাজিল হওয়া থেকে ঘোড়া লাফানো শুরু করে দিয়েছিল। এবারে একটা প্রশ্ন করি আপনাদের, 1000 মানুষ বসে আছে অমুসলিম, যারা কোরআন মানে না, হাদিস মানে না, খোদা মানে না, নবী মানে না, তাদের মধ্যবর্তী স্থলে একটা মুমিন বান্দা বসে আছে, সে কোরআন মানে, কোরআন পড়ছে। ভাইরা আমার বাবাজিরা, প্রশ্ন হচ্ছে এই, ওই একটা মানুষ কোরআন পড়ার কারণে ওই 1000 কাফেররা চারিদিকে বসে আছে, আল্লাহর রহমত নাজিল হবে কি হবে না? উচ্চস্বরে বলতে হবে কি হবে না? যদি বলেন যে হবে না, তাহলে হাদিস ভুল হলো। আল্লাহ রাসূল বললেন কোরআন পড়লে রহমত নাজিল হয়, তাহলে 1000 কাফিরের মধ্যে মধ্যবর্তী জায়গায় যদি একজন কোরআন পড়ে রহমত নাজিল হবে? যদি বলেন রহমত নাজিল হবে না, তাহলে হাদিস মিথ্যা, আর হাদিস মিথ্যা হতে পারে না। আর হাদিস সত্য, তার অর্থ হচ্ছে একজন পড়লেও রহমত নাজিল হবে। তাহলে 1000 নয়, 1 কোটি যদি খোদাদ্রোহী বসে থাকে আর তার মাঝে যদি একজন কোরআন পড়তে থাকে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে, শুধু সেই লোকের উপরে নয়, ওই 1 কোটি লোকের উপরে নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ছিল ঘরের ভিতরে, তাহলে আল্লাহ যদি যে পড়ে শুধু তার উপরে রহমত নাজিল করত, তাহলে ঘোড়া তো লাফাতো না। তার মানে যেখানে পড়ছে সেই এলাকা পুরোটার উপরে রহমত নাজিল হচ্ছিল, তাই ঘোড়া লাফাচ্ছিল। অতএব প্রমাণ হলো, 1 কোটি লোকের মাঝে যদি একজন কোরআন পড়ে, তাহলে 1 কোটি লোকের উপরে ওই একজনের বদৌলতে রহমত নাজিল হবে। অতএব যত ছোট মাদ্রাসাই হোক, 150 নয় 15 জন ছাত্রও যদি হয়, 15 বাদ দিলাম, 1 জন ছাত্রও যদি থাকে, তাহলে কমলপুর নিবাসী যত বড় এলাকা আছে, তাই একটা ছাত্রে কোরআন পড়ার কারণে সকলের উপরে রহমত নাজিল হবে না? হবে না, হবে, আল্লাহর রসুলের কথা মোতাবিক। অতবে এই ছোট্ট হোক আর 1 জন ছাত্রই হোক, পুরো এলাকার জন্য রহমত স্বরূপ। বলুন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ভারতবর্ষে কত মাদ্রাসা আছে, কত ছাত্র আছে লক্ষাধিক, কত লক্ষ লক্ষ কোরআন 24 ঘন্টা ধরে পড়ছে, সমগ্র ভারতের উপরে রহমত নাজিল হচ্ছে না? হচ্ছে না। তাহলে নির্বোধের দল বলছো কি করে দেশের জন্য ক্ষতি? অর্বাচীন মাদ্রাসা দেশের জন্য ক্ষতি নয়, বুদ্ধি নেই তোমার তাই বুঝতে পারো না, দেশের জন্য রহমত স্বরূপ, রহমত। অথচ দেশের কোষাগার থেকে মাদ্রাসায় 1 টাকাও নেয় না, নেয় নাকি? উসুল হাসব গানাতে হযরত কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাইহি খুদ সাফ লিখা হ্যায়, মাদরসে কা মুন্তজমিন হযরত আম চন্দা কে যদি সে মাদরসে কা ইন্তজাম বহাল রাখেগা। বাংলায় অর্থ হচ্ছে এই, মাদ্রাসার কমিটিরা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে সেই চাঁদায় মাদ্রাসা চালাবে। নূর আলী, নূর আলী, কিছুক্ষণের মধ্যেই দস্তারবন্দির অনুষ্ঠান শুরু হবে। এখনো এলাকাবাসীরা যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আসেন, আপনারা এই পবিত্র মাহফিলে এসে যান, এখনই আপনাদের সামনে সোনার টুকরো ছেলেদের মাথায় তাজপোশি করা হবে। ভাইরা আমার, বলছিলাম অতএব কোষাগার থেকে 1 টাকাও নেয় না সরকারে, মুসলমানদের যাকাত ফিতরা সদকা এই দিয়েই চলে, আর খায় তোমার নয় কিন্তু তোমার উপরে সে ভালো কাজ করে, তাহলে এদের তো মাথায় তুলে রাখা উচিত। ভাইরা আমার, অথচ এরা বলে নাকি জাতির জন্য বোঝা। আমি একটা আপনাদের বলে দেখি, খালি অপরাধ মাপ নেবেন, অপরাধ মাপ করবেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির লোক তারা বিভিন্ন জায়গায় চাঁদা করে, ঠিক তো নাকি? এই চাঁদাতে খবরদার রাগ করবেন না যেন। একটা ঘটনা দিয়ে শেষ করব, মেহমানের কাছে আমরা বিলকুল হাজির হয়ে গে। হ্যাঁ,
بے فکر مت ہوئیے. آپ علیہ الصلوۃ والسلام کی ایک ارشاد نبوی, اس ارشاد نبوی کا خلاصہ آئی ہے تشریف ہے. تو ارشاد نبوی کا خلاصہ ہوچے کی بیکھانا ہوچے خوب چھوٹو کرے بولے دی. آگے آگے مدرسائی لجنگ ویوستھا تھکت, ہمارا نجرا جانی نا, ہمیں جانی نا, انہیں ہمارے سنگیرا جانے. آگے آگے مدرسار یہ ویوستھا چل نا, ایک مدرسا دس جن چھاتر, سے دس جن چھاتر کے دسٹا بڑی تر کھار ویوستھا تھکت, ٹیفن تھکت, ایک بڑی تک ایک ایک جن چھاتر کھار نیت ویوستھا. তারা সারা বছর ওই বাড়িতে যে টিফিনে করে খাবার নিয়ে আসতো, খাবার দিয়ে আসতো, টিফিন দিয়ে আসতো, এইটাকে লজিং সিস্টেম মাদ্রাসা বলতো. আগে ছিল, এখন আর দরকার পড়ে না. এখন আপনারা আলহামদুলিল্লাহ টাকা দিয়ে একদম মাদ্রাসা আলাদা সেখানে রান্নাবান্না হয়. ওই লজিং সিস্টেমের একটা কথা বলছি, এক বিখ্যাত ওলির ঘটনা. ভাইরা আমার বাবা যেরা এক ছাত্র লজিংয়ে, মানে ওই যেখানে খাদনা খানা খেতে যেত, টিফিন নিয়ে যেত আর টিফিন নিয়ে ফিরে আসত. একদিন রাতের অন্ধকারে কালবৈশাখীর ঝড় হলো, ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার. ছেলেটা আর খাবার নিয়ে যেতে পারে না, খাবার নিয়ে আসতে পারে না. খাবার যখন নিয়ে আসতে পারে না, বাড়ির লোক যথারীতি টিফিনে করে খাবার তৈরি করে ওই ভদ্রমহিলা দরজার সামনে টিফিনটা রেখে দিয়েছে. নিয়ম ছিল দরজার সামনে টিফিন রেখে দিত ওই ছাত্র, যে সকালের টিফিনটা খালি রেখে আর ভর্তি টিফিনটা নিয়ে চলে আসত. রাতের বেলা যখন ওই ঘরের মালিক এসেছে, এসে স্ত্রীকে বলছে, কই গো ছেলেটা তো খাবার নিয়ে গেল না, টিফিনটা এখনো বাইরে রাখা, তো দুটো টিফিন বাইরে রাখা, প্রতিদিন এসে দেখে একটা মানে খালি, আজকে দুটো দেখছে, একটা ভর্তি একটা খালি. স্ত্রী বলছে, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, ছোট বাচ্চা হয়তো আসতে পারে না. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহবুব তালেবের ইলম, ওই ভদ্রমহিলার মনে দয়া জন্মিয়েছে. স্বামীকে বলে, যাও যাও তুমি ওই টিফিনটা বাচ্চাকে পৌঁছে দিয়ে আসো. ওই ভদ্রলোক ওই বাচ্চাকে টিফিনটা পৌঁছে দিয়ে এসেছে রাতের অন্ধকারে. আল্লাহর এক ওলি স্বপ্ন দেখছেন, ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর ওলি স্বপ্ন দেখছেন. দুনিয়ার মানুষদেরকে তিনি বললেন, শোনো বাবা, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একটা বিশাল বড় জাহান্নামের অংশ, তার মধ্যে বহু জাহান্নামীরা হাবুডুবু খাচ্ছে আর হাবুডুবু খাচ্ছে, আর কিছু তালে পেলিম পুলসিরাতের পুলের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে. আপনারা ইতিপূর্বে জলসে শুনেছেন, প্রত্যেকটা মানুষকে পুলসিরাতের পুল পেরিয়ে যেতে হবে. পুলসিরাতের পুল বলছে চুরের থেকে সরু আর খুরের থেকে বেশি ধাপ. যারা নেক মানুষ হবেন তারা চোখের পলক পড়তে পড়তে ওপারে চলে যাবে, আর যদি খারাপ মানুষ হন তাহলে তারা একটু এগিয়েই তারা কচু কাটা হয়ে নিচে হচ্ছে জাহান্নাম. তো পুলসিরাতের পুরে এরকম কাটবে আর জাহান্নামের নিচে পড়ে যাবে. বড় ভয়ঙ্কর পরিস্থিতি বাবা. আল্লাহ তাআলা আমাদের সকলকে পুলসিরাতের আজাব থেকে নাজাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন. তো ওই ওলি বলছে ওই পুলসিরাতের পুর কিছু তালেবে ইলম যখন পার হচ্ছে, তালেবে ইলমরা বড় আনন্দের সাথে হাত ধরাধরি করে পার হচ্ছে. খেয়াল করুন তালেবে ইলমদের পাওয়ার, দেখুন পুলসিরাতের পুল যার কথা শুনলে মানুষের গায়ে কাঁটা দেয় ভয়ে, তালেবে ইলমরা হাসতে খেলতে পেরিয়ে চলে যাচ্ছে. কিছুটা দূরে যাওয়ার পরে এক তালেবে ইলম বলে, আরে নিচের দিকে লক্ষ্য করে দেখলো যে জাহান্নামের মধ্যে বহু জাহান্নামী হাবুডুবু খাচ্ছে. ওই তালেবে ইলম বলে, ওই দেখো ওই চাচাজি, যে চাচাজি ভাত পৌঁছে দিয়েছিল রাতের অন্ধকারে, ওই চাচা দিও জাহান্নামে হাবুডুবু খাচ্ছে. ওই তালেবে ইলম বলে, আমি আর সামনের দিকে যাব না,
তালেবেলিম যারা আর কয়েকজন পিছনে ছিল তারা সকলেই দাঁড়িয়ে পড়েছে। ওই ওলি বলছে আল্লাহর তরফ থেকে গায়েব আওয়াজ আসছে, এই তালেবেলিম পুরসরাতের পুল দ্রুত পেরিয়ে যা। আল্লাহর কাছে ওই তালেবেলিম ফরিয়াদ করছে, আল্লাহ গো কাল দুনিয়াতে যখন আমি ছিলাম খেতে পেতাম না, রাতের অন্ধকারে এমন অনেকবার হয়েছে আমি খাবার আনতে যেতে পারি না, আপনার এই বান্দাকে যাকে আপনি ছাড় দিয়েছেন পুরসিরাতের পুল পেরিয়ে যাওয়ার জন্য, এই নগণ্য বান্দাকে ওই আমার চাচাজি মাঝে মাঝে রাতের অন্ধকারে খাবারের টিফিন পৌঁছিয়ে দিয়ে যেত। ইয়া আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ গো ওই চাচাজি আজ জাহান্নামের মধ্যে হাবুডুবু খায়, আমি আনন্দে কি করতে করতে আমি জান্নাতে যেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ এসে গেছে। আল্লাহ বললেন, হে তালেবেলিম তুমি কি চাও বলো? তালেবেলিম বলছে, আল্লাহ গো আমার চাচাজিকে মাফ করে দেন। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসছে, এই তালেবেলিম হাতটা বাড়িয়ে দে। হাতটা বাড়িয়ে দিয়েছে ওই জাহান্নামে হাবুডুবু খাওয়া চাচাজি, হাত বাড়িয়ে তালেবেলিমের হাত ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তালেবেলিমের দোয়া কবুল করে পুলসিরাতের পুল সহজে পার করিয়ে ওই চাচাজিকে জান্নাত নসিব করেছে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসর সেই লোকের সাথে হবে যার সাথে তোমার মুহাব্বত হবে। তালেবেলিমদের মুহাব্বত করেছো? নাদিম সাহেব বলছিলেন আমাকে যে আমরা জলসার দিনে আমরা কালেকশন করি না, কারণ সারা বছর মানুষরা দেন দেন, জলসার দিনে একটু ওয়াজ নসিহত শুনতে আসেন, পাগড়ি হয় ইত্যাদি দেখতে আসেন, সেদিনও যদি চাওয়া হয় তাহলে আমাদের যেন কেমন লাগে তাই চাই না। আমি খুব কম মাদ্রাসা এরকম দেখেছি ভাইর আমার, তো মাদ্রাসা মানেই চাঁদা, আর এই চাঁদাতে মানুষরা বিরক্ত হয়। বিরক্ত হওয়ার কিছু নয়, চাঁদাতে যত শরিক হবে আল্লাহর কাছের মর্তবা আর রুতবা তত বাড়বে, তাই তো নাকি? আমি এক ঘন্টা যাবত যা বললাম তার একদম মানে সারাংশই এটা, যে মাদ্রাসা মানে দেশের সম্পদ, মাদ্রাসা জাতির সম্পদ, পরিবারের সম্পদ, মাদ্রাসা সকলের সম্পদ। মাদ্রাসা যত বেড়ে উঠবে আল্লাহর রহমত তত অঝর বর্ষে ঝরঝর করে ঝরতে থাকবে, মাদ্রাসা নাই রহমত বন্ধ হয়ে যাবে। যত মাদ্রাসা বাড়বে তত রহমত। হ্যাঁ সামর্থ্য নাই, আপনি যতটুকু 10 টাকা সামর্থ্য 10 টাকা দিবেন বাবা, দুটো ডিম দেওয়ার ইচ্ছা মায়েরা তো দুটো ডিমই দেবেন। হায় রে খোদার বান্দা, আমি তো হাদিসের আগে যতটুকু পড়েছিলাম ততটুকু শেষও করতে পারিনি এখনো। দুনিয়ার মানুষরা কেন, একটা শব্দ ছিল ওখানে বাক্য, অতস্তাগফিরুল্লাহু মান ফিল আরদি, জমিনের উপরে যারা পশু পক্ষী জন্তু জানোয়ার তারা বলতে আলিমের উপরে মাগফিরাত।